औकात मत देख मेरी जान, हंसते हंसते ले लूंगा तेरी। गाइस गुड मॉर्निंग, वेलकम टू माय न्यू व्लॉग। तो गाइस चोर आवाज के আমাকে ডাকতে আসছে এন্ড আজকে ফিলিপ কোতে যাব এখন। তো তোমাদের সাথে এসে ডিটেইলস হবে কথা হবে এখন। হ্যালো গাইস, আপ দেখতে পাচ্ছ কি আমরা সাইকেল নিয়ে রোজ রোজ ভিডিও করতে যাচ্ছি। তো প্লিজ আমাকে ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইবার বেশি করে বাড়িয়ে দাও, একটু সাহায্য করো, তাহলে বাইক নিয়ে যেতে পারি। গাইস ভাই বলছে যান একটু হেল্প করো, আমরা সাইকেলে যাই ডেইলি, তো তোমরা যদি একটু হেল্প করো তাহলে একটা বাইক কিনবো এন্ড ফ্রি প্র্যাকটিস করতে যাবো তখন বাইক নিয়ে। এন্ড তোমরা একটু ডেইলি ভ্লগে সাপোর্ট করো, তারপর আমরা তো ডেইলি ভ্লগ ছাড়বই। আর আসছে আমাদের গ্রামের সব ইউটিউবার গুলো, দেখতে পাচ্ছ সব। গাইস তোমরা একটু ডেইলি ভ্লগে সাপোর্ট করো, অতটা সাপোর্ট মিলছে না তোমাদের, মানে পাই না অতটা সাপোর্ট, একটু তোমরা সাপোর্ট করো। এন্ড দেখতে পাচ্ছ চোরকে এখন। তো গাইস আধ ঘন্টা ধরে ওয়েট করছিল আমার এন্ড আমি খাচ্ছিলাম তখন। তো এখন ফাইনালি যাবো পদ্মা ধরে, আর কেউ যাবে না, আমি শুধু আর আমান। তো বাস তোমরা ভিডিওটা দেখতে থাকো এন্ড তোমাদের সাথে বাড়ি এসে আবার দেখা হবে। গাইস এখন ব্যাক টেস্ট টেস্ট করে এলাম এন্ড এখন স্নান করবো, তারপর তোমাদের সাথে দেখা হবে। গাইস এখন ফুল পাওয়ার, একদম ফুল পাওয়ারে ফ্লিপ করে এলাম। তো এখন বাড়ি এসেছি, তখন গায়ের দেখতে পাচ্ছ অবস্থা প্রচুর নোংরা, তখন স্নান করবো, নলটা ছেড়ে এলাম। তো এখন স্নান টাইম করে খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে কম্পিউটার যাবো, সেদিনকে যাইনি এন্ড আজকে নিঞ্জা টেকনিক ইউজ করা হবে না, তো একদম কম্পিউটার ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। গাইস তোমাদের সাথে স্যান টান করে একবারই দেখা হবে, তো এখন স্যান করে তারপর খাওয়া দাওয়ার পর একবার তোমাদের সাথে দেখা হবে। এই মাত্র স্যান টান করা হলো আর এখন খালি খেতে বাকি, এন্ড খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর এখন প্যান্টটা চেঞ্জ করি, ভিজে প্যানে আসি এখন, স্নান টান করে ব্লগ স্টার্ট করে দিলাম। বুঝতে পারছো ব্লগিং চাপা আমরা, আমি তো কারণটা হচ্ছে ওই নিজের বাড়ি চলে গেছিল, নিজের বাড়ি হচ্ছে লালগোলা, এখানে থাকতো আমাদের এখানে, এটা হচ্ছে ওর মামার বাড়ি। তো আজকে শুনলাম ও চলে গেছে, তাই আমাকে একলা যেতে হবে, মানে পুরা পোপাট হয়ে গেল। আর এখন মাস্ট খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম, তো ভাবলাম যে এখন বেরোবো আর আমি, তো আমাকে একাই যেতে হবে মনে হয়। আর আমার সাইকেলটা ভালো না, একটু পর পর চেঞ্জ করে যাচ্ছে, তোমরা একটু ভাইরাল করো আমাকে প্লিজ। তারপর তোমার ভাই জিটি মাস্টাং, জিটি মাস্টাং ভিডিওটা দেখলাম, AK07 রাইডারের মানে গাড়িটা একদম নেক্সট লেভেল, বা মানে কার যাকে বলা হয়। তো বাস তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখি আমি একা যাই কি আরো আমার বন্ধু ভালো যায়, কিন্তু ওরা যাচ্ছিল না, কিছুদিন ধরে যাচ্ছিল না, এন্ড আমি আর দীপ শুধু যেতাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, ওদেরকে ফোন করি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। গাইস আমি এককালে ফুটবল খেলা ছিলাম, রোনাল্ডোর বিগ ফ্যান আমি, তোমরা কার বিগ ফ্যান ফুটবলের, তোমরা অবশ্যই কিন্তু এটা কমেন্টে বলো। এন্ড আমি বাড়তেও ফুটবল দেখে দিয়েছি, দেখতে পাচ্ছ আমার বিছানা দেখে নেয়, মানে এটা বলে টিউবটা যাকে বলে, তো এটা নিয়ে আমি মাঝে মাঝে খেলি। এন্ড আর গাইস তোমাদেরকে অনেকবার দেখালছি আমার বিছানা একবার ঠিক থেকে যাই, একবার এখানকার মানে বিছানা এখানে ওখানে সোফা এরকম হয়ে যায়, আর এখন দেখো কি অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ। আলনা ছেড়ে প্যাঞ্জামা কোথায় আছে, এখানে 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 ওখানে, মানে ক্যাহি বলো আর ক্যাহি বলো, হিন্দিতে যাকে বলে ক্যাহি বলো ভাই। এন্ড আমার ঘর মানে আমার বিছানার কোনো ঠিক ঠিকানা নেই, আগুন ঢুকবে কিছুদিন পর পিকে লাইফস্টাইলে। এন্ড ব্লগ গেলে তোমরা কিন্তু একটা মিস করো না, এখন একটা ভাই আমাকে কমেন্ট করলো, মানে রিসেন্ট ভিডিওটা আমাকে শুনতে খুবই ভালো লাগলো। তো ভাই আসবে ব্লগ খুব জলদি, বাইরে যাব পার্কে মার্কে, পার্কে হাজারদুয়ারি অনেক অনেক জায়গা যাবো ভাই, তুমি খালি অপেক্ষা করো, তুমি বলে না সবাই অপেক্ষা করো, পিগ লাইফস্টাইলের যারা ফ্যামিলি তোমরা কিন্তু অপেক্ষা করো, কিছুদিন পর আগুন ঢুকবে। এন্ড গাইস এটা হচ্ছে লাস্ট কথা, আমি ভাবছি আমার নিনজা টেকনিকটা ইউজ করি ফিলিপের ওখানে, মানে ব্লগ বড় করার নিনজা টেকনিক যেটা তোমাদেরকে বলেছি। তো আজকে তো যাবো কম্পিউটার ক্লাসে, তো আজকে কিভাবে নিনজা টেকনিক ইউজ করবো ওটা আমি ভাবছি। তো ব্লগ বড় করতে হবে কমসে কম 6 মিনিট, ধরে নাও কমসে কম 6 মিনিট। তো কোথায় ভাবছি নিনজা টেকনিকটা ইউজ করবো, সকালও পার হয়ে গেল, এখন 3টার দিকে এখন ব্লগটা করছি, তো ভাবছি তো মানে করবো তো করবো কোথায় নিনজা টেকনিক ইউজ, তো কোনো জায়গায় ঢুকতে দেবো নিনজা টেকনিক ইউজ করে নেবো। এন্ড তোমরা ব্লগটা দেখতে থাকো, এখন সবকে ফোন করি, তারপর বেরোবার টাইমে তোমাদের সাথে আবার কথা হবে। কম্পিউটারতে গেলাম, সাহিদ আর আমি গেছিলাম, আর কেউ যায়নি বন্ধুগুলো।
তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো গাইজ এই ছেলেটা ইউটিউবে ফেমাস হওয়ার জন্য দেখতে পাচ্ছ এখন পড়াশোনা বাদ দিয়ে এডিটিং করছে একদম, মানে দেখতে পাচ্ছ বয়স মনে হয় সাফ হয়েছে এন্ড এখন থেকে এডিটিং করছে পড়াশোনা বাদ দিয়ে, বুঝতে পারছো? একবার বল। হ্যালো গাইজ, আমরা এখন ঘুরতে আছি, চলো তাহলে দেখা যাওয়া যাক। গাইজ তোমরা যে ভিডিওটা দেখলা ওই ভাই ছোট ছোট ভাইগুলো, ওগুলো হচ্ছে আমাদের গ্রামের, ওরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিলাম। আর আমার ব্লগটা আজকে বড় হয়নি, তার জন্য ওদের ভিডিও ঢুকিয়ে দিলাম। এটা বড় ব্লগ বড় করার নিজে টেকনিক আজকে ইউজ করেছি এদের নিয়ে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। রাতে ভ্লগ ভিডিও করতে হচ্ছে, কারণটা হচ্ছে ভিডিও বড় করতে হবে, তোমরা ভ্লগটা দেখতে থাকো। এই ভিডিওটা এই পর্যন্ত, যে ছোট ছোট ছেলেগুলো দেখলা ওগুলো হচ্ছে আমাদের মানে গ্রামের, এই ভিডিওটা বড় করো, ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। এই তো লাইক ও শেয়ার ঠক দিয়ে মা কাল কাছে, লাইক ও শেয়ার ঠক দিয়ে।